নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বুধবার যে চারটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর একটি বিশেষ ঘোষণা, আপনারা প্রতিদিন মহাভাগ্যটা অবশ্যই দেখবেন, সেখানে আমি কিন্তু টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় এবং পাশাপাশি রাশিভিত্তিক শুভ কালার, ভাগ্যের পার্সেন্টেজ সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করি। অবশ্যই মহাভাগ্যটি আপনারা দেখবেন। আর প্রতিদিন আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি যে আমি যে প্রতিদিন যে আপনাদের যে ভিডিওটি দিই কি না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না, কারণ রাশির নাম থাকতেই পারে, তার বলে যে আপনার সাথে যে হুবহু মিলবে এমনটি নয়। হ্যাঁ, যদি আপনার ভাগ্যে থাকে অবশ্যই আমি যে কথাগুলো বলছি আপনার সাথে হুবহু মিলে যেতেও পারে, আপনি আগামীকাল কোটিপতি লাখপতি হতেই পারেন। কিন্তু আপনার জন্মছক আগে দেখা দরকার, কারণ প্রত্যেকের ক্ষেত্রেই যে মিলবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ হবে, কিছু সংখ্যক মানুষ দিনের পর দিন প্রচুর অর্থ কিন্তু নষ্ট করে ফেলছেন, ভাবছেন যে বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে কিন্তু হচ্ছে না। আপনাদের বাধাটা কোথায় হচ্ছে সেটা আগে দেখা দরকার। আমি প্রতিদিন বলি রাহু শুক্র বুধ শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সেটা আগে জেনে নিন, কারণ রাহু যদি আপনার পীড়িত থাকে, ভাগ্যভাব যদি আপনার দুর্বল হয়, আপনার ধনভাব যদি দুর্বল হয়, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করার পর স্যার আমার অর্থপ্রাপ্তির যোগ মনে হয় নেই। আমি বলছি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে, কারো ক্ষেত্রে আগে থাকে, কারো ক্ষেত্রে দেরিতে থাকে। সেটাই একজন জ্যোতিষবিদ, সুদক্ষ জ্যোতিষবিদ আপনাকে কিন্তু গাইড দিতে পারবে যে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কবে রয়েছে। অর্থাৎ ভিডিও শুনছেন প্রতিদিন, রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময়, মহাভাগ্যের টার্গেট নাম্বার শুনে আপনারা টিকিট কেটে ফেলছেন। আমি বারবার বলছি টিকিট কাটা থেকে আপনারা বিরত থাকুন, কারণ আপনাদের দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। কারণ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ভালো সময় যেমন আসে তেমনি খারাপ সময় আসে। নবগ্রহের মধ্যে নটি গ্রহই যেমন কোনো মানুষের জন্মছকে খারাপ থাকতে পারে না, আবার নটি গ্রহই কিন্তু ভালো থাকতে পারে না। কোন জায়গাতে ডিস্টার্ব রয়েছে এবং এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, আপনার ধনভাব কেমন রয়েছে সেটা আগে জেনে নিন। জন্ম কুণ্ডলী অথবা আপনার বাই বার্থ চার্ট কোন জায়গাতে সমস্যা রয়েছে সেটা আগে দেখুন, যে আপনার যে বাধা চলছে সে বাধাকে অতিক্রম করা যাবে কী করে। দেখুন জন্মছক তো বিচার করা একান্তই দরকার, যাদের ক্ষেত্রে নেই তারা হস্তরেখা অবশ্যই দেখুন, এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে না, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। আমি বারবার বলছি যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান অবশ্যই করুন। বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়া হবে। দেখুন প্রতিদিন যারা ভিডিওটি শুনছেন আমি একটি কথা বলবো আপনাদের কাছে,
প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, এবং যারা নতুন রয়েছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা ভিডিওর আলোচনাটা, আমি আপনাদের মূল্যবান সময় কিছুটা নষ্ট করি, কিছু বোঝানোর আপনাদেরকে চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। কেননা কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রতিদিন কোনো না কোনো রাশির কিন্তু সৃষ্টি কিন্তু হয়। রাশি তো হাজারো লাখো লাখো কোটি কোটি মানুষের একই রাশি রয়েছে, সবার ক্ষেত্রে যে সমান সেটা আমি কখনোই বলবো না, কিন্তু কিছু মানুষের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় প্রতিদিন। আমি প্রতিদিন এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। অবশ্যই আপনারা মহাভাগ্যটি দেখবেন, সেখানে আমি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ রং আমি আপনাদেরকে বলবো, এবং সেখানে আপনাদেরকে ভাগ্যের মিটার, ভাগ্যের পার্সেন্টেজ নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তো আগামীকাল যে চার রাশির আমি কথা বলছি অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে চারটি রাশির নাম আমি জানাবো, এবং আপনাদের রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা আপনারা মহাভাগ্যে জানতে পারবেন। এখানে আমি আপনাদেরকে রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে কিন্তু ডিটেলসে জানিয়ে কিন্তু দিব। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, বুধবার, আপনার সিংহ রাশি। সিংহ রাশির যে শুভ সময়টা দেখা যাচ্ছে আপনার 9:12 থেকে 11:34 পর্যন্ত, 9:12 থেকে 11:34 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 10:31 থেকে আপনার 11:52 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য যে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, তবে মহাভাগ্য অবশ্যই আপনারা দেখবেন, সেখানে আমি কিন্তু টার্গেট নাম্বারটা আপনাদেরকে প্রতিদিন কিন্তু জানাচ্ছি। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 8:52 থেকে আপনার 10:12 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা সকাল 9:45 থেকে শুরু হচ্ছে, 9:45 থেকে আপনার 12:12 পর্যন্ত, মানে যখন 12:00 পর্যন্ত আপনাদের টাইমটা শুভ। অর্থাৎ এই যে চারটি রাশির আমি কথা বললাম না, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, তার মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতে কিন্তু পারে। তার বলে অবশ্যই একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক হস্তরেখা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, আপনার ক্ষেত্রে যোগটা কখন রয়েছে এবং আপনার ক্ষেত্রে কোন বছর কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শুভ, এবং আপনার ডেস্টিনি অনুযায়ী ফরচুনা নাম্বার কোনটা, এবং যাদের অল্পের জন্য আবারও বলছি বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিনা, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, তাতে কি হবে আপনাদের চটজলদি বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু 100% কিন্তু করবে। লিখে রাখুন ভিডিওটি এ পর্যন্ত, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।